12 দফা দাবিতে সারা দেশব্যাপী 10টি বামপন্থী ট্রেড ইউনিয়ন ধর্মঘটে গিয়েছিল গত 8 জানুয়ারি। এই ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যীয় শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। বাম নেতা তথা বিরোধী দলনেতা মানিক সরকার থেকে শুরু করে রাজ্যের বামপন্থী দলগুলো এই বন্ধকে সমর্থন জানিয়েছিল। অন্যদিকে প্রদেশ বিজেপি এই বন্ধকে প্রত্যাখ্যান করার জন্য রাজ্যের মানুষের কাছে আহ্বান জানিয়েছিল। 8 জানুয়ারি বন্ধে রাজ্যে মিশ্র সাড়া লক্ষ্য করা গেছে, যদিও বামপন্থী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বন্ধ সফল হয়েছে বলে দাবি করা হয়েছে। আর অন্যদিকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে 8 জানুয়ারির বন্ধ ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু 8 জানুয়ারির আগের দিন ও পরের দিন রাজধানীর আশপাশ এলাকায় কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় সিপিআইএমের দুটি অঞ্চল কার্যালয়ের অভ্যন্তরে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়, ফলে সিপিআইএম অঞ্চল কার্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক ও আসবাবপত্র বর্ষীভূত হয়ে যায়। তাছাড়া রাজধানী সংলগ্ন নরসিংগড়ে বামপন্থী শ্রমিক সংগঠনের কার্যালয়ও দখল করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার বিভিন্ন সিপিআইএম অফিস ভাঙচুর, লুণ্ঠন ও পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ মিছিল সংগঠিত করল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। এদিন মেলার মাঠ থেকে সিপিআইএমের মিছিলটি বের হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং অবশেষে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে প্রতিবাদ সভায় মিলিত হয়। এদিন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্রকর বলেন, ভারত বন্ধকে কেন্দ্র করে ত্রিপুরায় বিজেপির ফেসিবাদী চেহারা উন্মোচিত হয়েছে এবং তাদের আক্রমণে সিপিআইএম দলীয় অফিসগুলি ভাঙচুর হয়েছে, দখল করা হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, ভারত বন্ধকে কেন্দ্র করে বিজেপি দল তার যে ফেসিবাদী চেহারা, এটা ত্রিপুরায় উন্মোচিত হয়েছে। গত 7 তারিখ প্রথম ওরা সকালবেলায় মিছিল করার নামে বন্ধের বিরুদ্ধে নরসিংগড়ে আমাদের সিপিআইএম অফিস ভাঙচুর করে এবং টাকা পয়সা সহ আসবাবপত্র সমস্ত নিয়েছে। এরপর ওইখানে আমাদের শ্রমিক ইউনিয়নের একটা অফিস ছিল, সেটা ওরা ভেঙে দেয় এবং জোর করে গিয়ে বিএমএসের পতাকা লাগিয়ে দেয়। তিনি এও বলেন, সিপিআইএম পশ্চিম জেলা অফিস আক্রমণের জন্য রাতে সিপিআইএম পশ্চিম জেলা অফিসের সামনে জড়ো হয়েছিল। এরপর দুদিনে দুটি অঞ্চল অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর দিন রাত্রিবেলা আমাদের এই জেলা অফিসে রাত্রি 12টায় আক্রমণ করার চেষ্টা হয়েছিল। আমরা খবর পেয়ে পরে সিসিটিভির ফুটেজ থেকে আমরা দেখেছি যে এখানে জড়ো হয়ে তারা ওই চেক করেছে, তখন প্রায় রাত্রি 12টা হবে। এবং এখান থেকে এই মুভটা আমাদের মনে হচ্ছে যেটা গিয়ে পরে একটা নাগাদে ধলেশ্বরে আমাদের যে পূর্ব আগরতলা লোকাল কমিটির অফিস, তার ভেতরে ভাঙচুর করে ভেতরে গিয়ে আগুন দিয়ে, আমাদের একটা মূল্যবান লাইব্রেরি ছিল, এই লাইব্রেরিটা একেবারে তার বই টই সহ এগুলি সব জলে এনে ফেলে দেয়। আর এখানে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হচ্ছে। এবং আপনারা দেখেছেন আবার কালকে এই আমাদের বাধারঘাটে এই বিষয়ে প্রদেশ বিজেপির দায়িত্বপ্রাপ্তদের সাথে নিউজ ফ্যানগার্ডের পক্ষ থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করার এবং প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।